Welcome to Bakeman's second International Language League organized by Department of English and Modern Languages, North-South University. Today we're going to talk about role-play. Role-play jinishta ki? Role-play tamon kichui na. What we're doing is we are going to put ourselves in someone else's shoes and do what he or she does. Mane byaparta ki daralo amra arekjoner charitre obhinoy korbo. খুব কঠিন কিছু না যেমন শিক্ষক ব্যবসায়ী রিক্সাওয়ালা কোনো বন্ধুর অভিনয় করতে পারি কিন্তু প্রত্যেকেরই কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো কী থাকে কী হতে পারে প্রথমত হতে পারে এক একজনের ইমোশনস এক এক রকম ইমোশনস জিনিসটা কী আবেগ তারপরে থাকে বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ খুবই সোজা একটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন কথা বলি আমাদের পুরো শরীরটাও কিন্তু কথা বলে কোনো ভাষা নেই আলাদা কোনো ভাষা নেই বাট আমরা সেটা দেখে বুঝতে পারি একজন যখন আনন্দিত হয় তখন খুশি হয়ে হাসে সাথে হাত উঠে যায় একজন যদি রাগ হয় পুরোটাও কুচকে যায় হ্যান্ডসও ফোল্ডেড হয়ে যায় সো বডি ল্যাঙ্গুয়েজ অভিনয় এবং আবেগের সাথে দুটোই চলে আসবে সো এখানে অ্যাকচুয়ালি আমরা তিনটা জিনিস দেখে ফেললাম আমি বলেছি ইমোশনস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই সাথে চলে আসছে ফেশিয়াল এক্সপ্রেশনস খুশির সময় চোখগুলো উজ্জ্বল হয়ে যায় আইব্রাউস উপরে উঠে যায় রাগ হলে ভুলটা কুচকে যায় তাই না আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখো হাত উঠিয়ে বোঝাচ্ছি ইউ হ্যাভ ডান সামথিং রং আবার হয় জেস্টার্স এটা আমি যে হাতটা দেখালাম এটা হচ্ছে জেস্টার্স জেস্টার্স আমাদের হাতের ব্যাপার উই ইউজ আর হ্যান্ডস আর আর্ম অ্যান্ড ফিঙ্গার্স ফর জেস্টার্স সো যখন রোল প্লে করবো আমরা শুধু কথাই বলবো না সে কথার মধ্যে থাকবে আবেগ বডি ল্যাঙ্গুয়েজ জেস্টার্স অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস সো তোমাদেরকে এক সপ্তাহ আগে থাকতে একটি রোল দেওয়া হবে তোমরা সেই রোল নিয়ে চিন্তা ভাবনা করবে কিভাবে প্রকাশ করতে পারো কিভাবে সুন্দর করে এই চরিত্রটা করা যায় চিন্তা ভাবনা করবে এবং লিখবে প্র্যাকটিসও করতে হবে ইটস নট দ্যাট ইউ জাস্ট রাইট ইট প্র্যাকটিসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো ইউ হ্যাভ ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যারাউন্ড ইউ তাদের সামনেও করতে পারো এই প্র্যাকটিস তারাও তোমাকে বলে দিতে পারবে কী করলে কী ভালো হতে পারে তোমার অভিনয়টা আরও কত সুন্দর হতে পারে আরেকটা জিনিস মনে রাখতে হবে চরিত্র যখন আমরা উই প্লে দ্য ক্যারেক্টার কিছু প্রপস থাকে প্রপস হচ্ছে এক্সট্রা একটি দুটি জিনিস যেগুলো চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য দরকার হয় খুব একটা খরচ করে যে প্রপস তৈরি করতে হবে তা না আমি একটা তৈরি করেছি খুব সহজেই শুধু রং করা হয়নি কিসের মতো দেখাচ্ছে এটা মনে হচ্ছে না একটা কুঠোর কিছুই না কাগজ ছিল কাগজটা রোল করে এই যে এই হ্যান্ডেলটা বানানো হলো আর কার্ডবোর্ড কেটে অ্যাক্সটা তৈরি করা হলো কুঠোরটা তারপর সেলোটেপ অ্যান্ড স্টেপলার দিয়ে তৈরি করা হয়ে গেল সো হাতের কাছে যা আছে তা দিয়েই প্রপস তৈরি করা যেতে পারে এখন ধরো তুমি একটা স্পেস একটা অ্যাস্ট্রোনটের অভিনয় করতে চাচ্ছ অ্যান্ড ইউ নিড আ ওয়েপন খুব সহজেই একটা ওয়েপন তৈরি হয়ে গেল হয়তো বাসায় কিছুক্ষণ আগেই জুস খেয়েছ একটু আগেই স্প্রাইট খেয়েছ ওটা দিয়ে একটা ওয়েপন তৈরি করলে এখন যেটা করতে হবে একটু রং করতে হবে মনে হচ্ছে না একটু স্পেস আউটার স্পেস আউট অফ দিস ওয়ার্ল্ড কিছু একটা তেমন কিছু নয় যে রংটা করলেই সুন্দর হয়ে যাবে সো প্রপস তৈরি করাও কঠিন কিছু না যখন তোমরা চরিত্র নিয়ে চিন্তা করবে আরেকটা জিনিস মনে রাখতে হবে তাদের অ্যাটায়ার কী হতে পারে তাদের কাপড় চোপড় কীরকম হতে পারে একজন গ্রামের মেয়ের অভিনয় করতে গেলে নিশ্চয়ই ওখানে প্যান্ট স্যুট করবে না পরতে হবে একটা শাড়ি
চলে থাকবে ভিতা, তাই না? আবার যদি ডাক্তারের পার্ট করতে চাচ্ছ তাহলে একটা সাদা এপ্রন হলে ভালো হয়, স্টেথোস্কোপ থাকলে ভালো হয়। তো এইভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে আমার চরিত্রটা কী, আমার সাথে কী রাখলে ভালো হবে, চরিত্রটা কীভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। তাহলে তোমরা রেডি হয়ে যাও, সামনে তোমাদের ল্যাঙ্গুয়েজ লিগে অংশগ্রহণ করতে হবে এবং ভালো করতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট অফ লাক। Bakeman's second international language league সম্পর্কে জানতে হলে www.languageleague.info এই লিঙ্কে ভিজিট করবেন।